বাইক চালাতে রীতিমতো আমার পিছওয়াড়া অ্যান্ড পেট দুটোই গরম হয়ে গেছে তাই একটু আখের রস খাওয়া প্রয়োজন এদিকটা কি সুন্দর গাছপালা ঠান্ডা প্রকৃতিটা মনে হয় আমাদের ওই সাইডের থেকে এখানে দু চার ডিগ্রি সব সময় জন্য কম থাকে মানে বেশিরভাগ টাইমে এদিকটা আসা হয় গাছপালার পরিমাণটা এদিকটা এতটা বেশি তো ওই জন্য এখানে আমাকে যদি দুটো বিয়ার নিয়ে এখানে বাগানে সারা দিনের জন্য বসিয়ে দেয় আমি বসে যাব ফাইনালি কলা গাছের নিচে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি আর বড় গাড়ি দেখেছ কি সুন্দর সমস্ত গাছ তলায় তলায় পার্কিংগুলো বেশ দারুণ পার্কিংটা বেশ বড় সড়ো কিন্তু কোথায় এসেছি আমরা দেখাবো আস্তে আস্তে দেখাবো ক্রমশ ক্রমশ শহরের তীব্র গরম থেকে ক্ষণিকের রেহাই পেতে আমরা পৌঁছে গেছি একটি গ্রাম্য পরিবেশের রিসর্টে সেটি হলো ভেদাম ইকো রিসর্ট অ্যান্ড স্পা এই যে এত সুন্দর প্রকৃতির মাঝে বিলাসবহুল এই রিসর্টের স্বাচ্ছন্দ্য ক্ষণিকের স্বাচ্ছন্দ্য সেটাই উপভোগ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম যেতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় জায়গাটা এতটাই সুন্দর নিজের চোখে চাক্ষুষ না করলে বুঝতেই পারবে না তোমরা এখনকার মানুষ ইট রড কংক্রিটের দেওয়াল থেকে মুক্তি পেতে আবার সেই ফিরে এসে যে মাটির দেওয়ালে হ্যাঁ রীতিমতো এই রিসর্টটা ভীষণ ভিড় হয় এবং ভীষণ পপুলার সেটা হচ্ছে তার স্পেশালিটি এই যে তার মাটির দেওয়াল সাথে হচ্ছে টালি বা হ্যাঁ সম্পূর্ণরূপে টালির চাল হ্যাঁ সামনে একটা বড় পুল মানে যেটাকে আমরা পুকুরের মতো ইউজ করতাম আগেকার দিনের মানুষজন তো ওরকমই একটা ব্যাপার মাটির দেওয়াল মাটির ঘর সামনে একটা পুকুর এই যে এত গাছপালা নারকল গাছ ডাব গাছ এরকম একটা ব্যাপার গ্রাম্য গ্রাম্য ব্যাপার তাহলে শখের কোনো কিন্তু শেষ হয় না হুগলি চন্দননগর চুচুড়া ব্যান্ডেল জিরাট এই সমস্ত জায়গায় কি বলো তো সব থেকে স্পেশাল যে ফিলিংটা না তুমি এটা পাবে এই দেখো হাত বাড়ালেই আম পাবে ছিঁড়বো না বলো গাছে জিনিস গাছেই থাকুক সুন্দর মানাচ্ছি ভেদামিকো রিসর্টে আমরা এত টাকা খরচা করে এসেছি একটাই কারণে এই যে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসো 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 আমি কিন্তু যাচ্ছি না রীতিমতো কাট এবং দড়ি দিয়ে একটা সেতু বানানো আছে গাছের গাছেরও উপর দিয়ে উপর দিয়ে মানে মোটামুটি কুড়ি পঁচিশ ফুট তিরিশ ফুট উপরে ওখান থেকে আমরা যেতে চলেছি আমরা না উনি ভয় পাচ্ছে আমি একা যাও আমি একা গেলে ভিডিও কি করে হবে তুমিও আসো চেষ্টা করছি এই ব্রিজটা কভার করার প্রথমেই একটু ভয় লেগে গেছে কারণ এই ব্রিজের শুরুতেই একটা একটা কাট মনে হয় খোলা বা এটার জন্য অনেকটা স্পেস আছে ওই জন্য রীতিমতো ভয় লাগবে কিন্তু হুম রীতিমতো দুলছে হুম কাটগুলোর জন্য একটু ভয় লাগে এই একটা কাটের উপর দাঁড়াস না ব্যালেন্স করে দাঁড়া এর মধ্যে আছে

চোখের তৃপ্তি দারুণ এক্সপিরিয়েন্স দারুণ আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম তাই চারিদিকটা এক্সপ্লোর করছিলাম এখানে চেক ইন টাইম হলো দুপুর একটা আর চেক আউট টাইম হলো সকাল এগারোটা উঠকে মাথায় নিয়ে রুমের দিকে এগোচ্ছি স্ত্রী ভীষণ ক্লান্ত তাকে ব্যাগ ঠ্যাক সব কিছু ধরিয়ে দেওয়া হয়েছে আমরা বুক করেছিলাম লগহাট এই প্রপার্টিটা একটু ভিতর দিকে আমাদের রুমের প্রাইস নিয়েছিল থ্রি থ্রি সিক্স জিরো উইথ জিএসটি আমাদের রুমের নাম ছিল শিমুন আমাদের রুমটা পুরোটাই কাঠের তৈরি ছিল রুমের মধ্যে প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে একটা টিভি তারপর বেশ বড় একটা ওয়ার্ডোপ আছে তার ভিতর আছে দুখানা ব্ল্যাঙ্কেট আর একটা হেয়ার টায়ার বেশ অনেকখানি বড় ছিল এটা আর সাথে অনেকটা স্পেসও ছিল পাশে ছিল ইলেকট্রিক কেটেল চা কফি কাপ যা কিছু থাকে সাথে ছিল একটা মিনি ফ্রিজও রুমের ইন্টেরিয়ার সম্পূর্ণরূপে কাঠেরই মানে দেখতেই শুধু কাঠের মেটেরিয়ালটা নয় এরকম কোনো ব্যাপার না সম্পূর্ণরূপে কাঠ দ্বারা নির্মিত শুধুমাত্র উপরি অংশটা মানে চালটা টিনের দ্বারা নির্মিত ওই কারণে গরমও নাম ছিল বেশ বেডের পাশে সুন্দর একটা টেবিল ল্যাম্পও ছিল আর আমাদের দুখানা স্লিপারও প্রোভাইড করেছিল সাথে বড় একটা মিরাজ যেখানে আমি বাথরুমটাও ছিল বেশ বড় আর এটাও কাঠেরই তৈরি বাথরুমের ভিতর যা কিছু কমপ্লিমেন্টারি দেওয়ার থাকে সব কিছু অ্যাভেলেবেল ছিল সো একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে ফটাফট রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা এক্সপ্লোর করব বলে আমি মেয়ে হয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কিন্তু সে এখনো আসেনি ছেলে হয়ে সে এত দেরি করছে এই যে এখন বেরিয়েছে এখন আসছে কি জানি এতক্ষণ ধরে কি রেডি হচ্ছিল কি করছিল কোন ছেলে এতক্ষণ ধরে রেডি হয় আসলে স্টাইল কা মামলা হ্যাঁ স্বতঃস্ফূর্ত মেজাজে আমরা রিসর্টের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে দেখি একটা ছোট্ট পুল হ্যাঁ এটা ছোট্ট পুল মানে বাচ্চাদের জন্যই এই পুলটাকে ঘিরে বেশ কয়েকটা রুমও আছে আর সেই রুমগুলোর আলাদা আলাদা নামও আছে এবং প্রাইস তো আলাদা আলাদা বটেই মাথার উপরের এই তীব্র রোদটা এই ছোট্ট পুলের জলটাকে ভীষণ তীব্রভাবে গরম করে দিয়েছিল পুরো ফুটন্ত যাকে বলে এই সব সবথেকে মনোমুগ্ধকর বিষয়বস্তু হলো এই গাছগুলো এই গাছগুলোকে এত সুন্দরভাবে পরিচর্যা করা হয় মানে জাস্ট কিছু বলার নেই এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো করমচা গাছ হ্যাঁ এটা ছোটোবেলায় ভীষণ পরিমাণ খেতাম এখন সচরাচর দেখা যায় না এটাকে আমি পেয়েই জাস্ট নিয়ে মুখে পুড়ে ফেলেছি এতটা টক মানে ভাববার বাইরে এই যে এত সুন্দর এই করমচাটা এটার বিষয়ে উনি ওয়াকিবহল নয় আমি ওনাকে একটু টেস্ট করতে দেবো মানে ওনার অজান্তেই টেস্ট করাবো রিয়াকশানটা জাস্ট দেখো সেগুলো জীবনে করমচা যদি এরকম দিস করম দৃশ্য দেখে মোটামুটি আমি দশ মিনিট হেসেছি হাসার পরে এসেছি চেস মানে দাবা খেলার একটা বিশাল বড় জায়গা জুড়ে একটা দাবার গুটি এই যে দেখো কাণ্ড দেখো এগুলোকে ধরে চাগিয়ে নিয়েছে হ্যাঁ এগুলোর বিভিন্ন একটা নাম আছে দাবা খেলাটা ঠিক জানি না তাই এটার বিষয়ে বিশেষ করে এক্সপ্লেন করতে পারলাম না প্রপার্টিটা আসলেই এতটা বড় প্রত্যেকটা কর্নারে কর্নারে একটা করে অ্যাক্টিভিটি পাবে কোনো একটা জায়গায় বাস্কেটবল কোর্ট কোনো একটা জায়গায় সুইমিং পুল কোনো একটা জায়গায় দাবা খেলার এই যে যেটা দেখলে কোনো একটা জায়গায় জিম বিভিন্ন রকম ইনডোর ইনডোর গেমস বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে ভরপুর মানে ওই যে বললাম সারা দিন লেগে যাবে তোমরা কভার করতে এইগুলো এত বড় প্রপার্টি চারিদিক এক্সপ্লোর করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো আমরা ফোনে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছিলাম এইটা হলো এখানকার রেস্টুরেন্ট এখানে দুটোর মধ্যে খাবার অর্ডার করে দিতে হবে তোমাদের বাকি পরে তোমরা যখন খুশি খেতে পারো এখানে সবকটা খুবই ভালো ছিল আমরা অর্ডার করেছিলাম স্পেশাল বাঙালি থালি উইথ কাঁসার থালায় হ্যাঁ থালিতে ছিল রুই মাছ এবং চিকেনের কম্বিনেশন তো যাই হোক এতটা পরিমাণে ছিল আমরা দুজন মিলে খেয়ে ছাড়াতে পারিনি রেস্টুরেন্টের বাইরে ঠিক বড় বড় করে লেখা ছিল যে খাবার অযথা নষ্ট করিবেন না ওই ভয়ে আরও খাবার নিইনি সত্যিই খেতে পারিনি এতটা পরিমাণে ছিল তো এখানে ডাল আছে এখানে পোস্ত আছে এখানে আলু পটলের তরকারি আছে আই থিঙ্ক এটা চিকেন এটা চাটনি দই মিষ্টি এখানে ঝুড়ি আলু ভাজা বেগুন পাঁপড় আছে লেবু লঙ্কা আছে এখানে ভাত আছে আর এটা বোধ হয় রুই তো আচ্ছা চিকেন এটা রুই রুই চকে আর এক্সট্রা ভাত অর্ডার করেছিলাম চলো প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল দাউন্ড ইস লাইট ভেদাম ইকো রিসর্ট অ্যান্ড স্পায়ের সবথেকে স্পেশাল অ্যাট্রাকশন যেটা আছে সেটা হলো এই পুলটা আর এই সুইমিং পুল থেকে ওই নারকোল গাছগুলোর ফাঁক থেকে এত সুন্দর সূর্যাস্ত দেখা গিয়েছিল মানে অসাধারণ জাস্ট অসাধারণ আমরা দুজনে স্বচ্ছ জলে পা দোলাতে দোলাতে বেশ খানিকক্ষণ সময় কাটালাম এবং তারপরে মনে হলো যে আমাদের কয়েকটা রিলস এবং শর্টস বানাতে হবে বেশ অনেক কটা আমরা শর্টস বানিয়েছি সেটা হাওড়া হ্যান্ডসাম শর্টস মানে এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো কিন্তু আমাদের দুজনের কাছে সব থেকে স্পেশাল মুভেন্ট শুনতে পাচ্ছো কি আমাদের গান মানে আমার গান রীতিমতো পুল পার্টিতে চলছে এই আমি আছি বেছে গানটা রীতিমতো আমরা বক্সে চালিয়ে মজা নিচ্ছি সুইমিং পুলে বেদাম রিসর্টে আমাদের গান চলছে রীতিমতো বেদাম ইকো রিসর্টে আমরা সুইমিং পুলের পুল পার্টিতে এই আমি এই আমি আছি বেছে গানটা চালিয়েছি চলছে গানটা তবু আমি আছি বেঁচে বেঁচে আছি বলে তাই সুখের মুখ মরে নাই দুঃখটাকে সঙ্গী করে মৃত্যু দিন ঘুরে যাই গানটা চালাও তোমরা একবার গানটা শোনো সুপ্রভাত এই গ্রাম্য পরিবেশে এত সুন্দর টাইম স্পেন্ড করা ভাগ্যের ব্যাপার কি সুন্দর দেখো চারিদিকটা গাছপালা সকালটা এত সুন্দর লাগছে এত মায়াবী লাগছে মানে জাস্ট বলে বোঝানো যাবে না এই দেখো তিনি কী করছে সকালবেলা একটু দৌড়েই দৌড় দৌড়তে হয় একটু হাঁটতে হয় সেই যেখানে মানে একটু আরামদায়ক কিছু পাবে সেখানেই সে ওই রকম দেখো স্টিল বসে যাবে কোনো মানে আছে ব্রাশ করতে করতে তো একটু হাঁটতে হয় রাত্রেবেলাটা ঠিক বোঝা যায়নি হ্যাঁ এই যে আমরা যেখানে আছি পুরো আমাদের চারিদিকটা আমাদের রুমের চারিদিকটা শুধু আম গাছ আর আম গাছ বিভিন্ন রকম আম গাছ হিমসাগর আছে ফজলি আছে আরও বিভিন্ন ধরনের আম আছে এই পুরো আম গাছ আবৃত পুরো বড় জায়গা জুড়ে আর রুমটা হচ্ছে ও আম গাছের উপর দিয়ে যে বলছিলাম না ওই যে সেই স্কাই ওয়াক যেটা আছে ওই দেখো স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছ কি জানি না এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মানে ফিল হচ্ছে ভাবনার বাইরে এই আর আমাদের রুমটিগুলো হচ্ছে এই যে এই যে পিয়ালি পলা সেগুন একদম শেষেরটা যেটা ওটা হচ্ছে আমাদের সকালটা কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ একটু যেন ফ্রেশ নিঃশ্বাস পাচ্ছি এখন আমরা যাচ্ছি সকালের খাবার খেতে হ্যাঁ সকালের জলখাবারটা কিন্তু কমপ্লিমেন্টারি সকালের জলখাবারটা কিন্তু অ্যামাউন্টে অ্যাড করাই থাকে মানে ওটা কমপ্লিমেন্টারি হ্যাঁ তো এত জলখাবার বলতে এত খাবার দিয়ে দিয়েছে মানে এটা জলখাবার নাকি না দুপুরের খাবার বুঝে ওটা দায় হয়ে গেছে কারণ মানে আমাদের জিজ্ঞেসই করেছিল যে কি কি খাবেন বা কি খাবেন না এবার আমরা তো ভিডিও করার চক্করে যে কি খাবো কী না খাবো হোক কিছু অর্ডার দিয়ে দিয়েছি এবার যা হোক কিছু বলতে এত কিছু অর্ডার হয়ে গেছে যে এখন তো সামনে দেখতেই পাচ্ছেন আমরা চিন্তিত খাবারটা নিয়ে কেন এমনি গেটের বাইরে লেখা আছে যে খাবার নষ্ট করা যাবে না তো সেই জায়গা থেকে কষ্ট করে আমরা খুবই কষ্ট করে এবং নিজেরাই নিজেদের উপরে হাসতে হাসতে রকম খেয়েছি নষ্ট করিনি তো খেয়ে দিয়ে মোটামুটি আর দুপুরে মনে হয় খাওয়া যাবে না যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম টারা